আলাউদ্দিন টেক্সটাইল প্রাইভেট মিল লিমিটেড অর্থাৎ এটা এটিএম লুঙ্গি, হ্যাঁ, যে ফ্যাক্টরি আছে এটার মধ্যে আগুন লাগার সংবাদ আমরা 12:40 পাই। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের এই টাঙ্গাইল ফায়ার স্টেশন মুখপুরি এবং রানিংয়ের মধ্যে থাকা অবস্থায় আরও 4টা স্টেশনকে আমরা কল দিই, বাসাইল, মির্জাপুর, এলেঙ্গা, দেলদুয়ার, 5টা স্টেশন একই সাথে মুখপুরি এবং ঘটনাস্থলে এসে পৌঁছে আমরা সাথে সাথে কাজ করতে থাকি। আমরা প্রায় 45 মিনিট কাজ করার পর আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি। আর এখন আমাদের ড্যাম্পিং কাজ চলছে, এখনও কাজ চলতেছে। এটা আগুন লাগছিল একটা টিন শেড, টিন শেডের ভিতরে তাদের তুলার যে ইয়ে ছিল, বেল্ট ছিল, এই বেল্টের মধ্যে আগুন লাগে এবং এলোমেলো তুলা আরও পড়া অবস্থায় ছিল সেগুলোর মধ্যে আগুন লেগে আগুন আরও পাশের মিলে ছড়াইতে যাচ্ছিলো। আমরা ব্লক করে সেটা থেকে শুধু টিন শেডের ভিতরে সীমাবদ্ধ রেখে আমরা গুড়ানটার মধ্যে সীমাবদ্ধ রেখে আমরা পুরো মিলটাকে আমরা সেভ করতে পেরেছি, ঠিক আছে। এখন আগুন নিয়ন্ত্রণে, কিন্তু আমাদের ড্যাম্পিং কাজ এখনও চলছে। এগুলো নেন তো।